তোমার কি দয়া লাগে না, তোমার কি মায়া লাগে না, তোমার রহমতের সাগরে কি জোশ লাগে না? রব্বুল আলামিন, আমরা জীবনে যত গুনাহ করেছি মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে ছয় দিন ব্যাপী তাফসীর মাহফিলে ছোট্ট বাচ্চার মতো হাউ মাউ করে তোমার কাছে ক্ষমা চাই, আর জীবনে গুনাহ করব না। রব্বুল আলামিন, আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও। রাত্রি যত গভীর হয় দুনিয়ার দরজা বাড়িগুলো বন্ধ হয়ে যায়, রাত যত গভীর হয় মানুষের দরজাগুলো লেগে যায়, রাত যত গভীর হয় দোকানপাটের শাটার গুলো পড়ে যায়, আর রাত যত গভীর হয় তোমার রহমতের দরজা খুলে যায়, তোমার বরকতের শাটার উপরের দিকে উঠে যায়, তোমার রহমতের দরিয়া খুলে যায়। রব্বুল আলামিন, তুমি বলেছো বান্দা নিরাশ হবি না, তোর গুনাহ যত বড়ই হোক, তোর অন্যায় যত বড়ই হোক, আমার রহমান নামের দরিয়া তার চাইতেও বড়। আমরা তোমার দরবারে রহমতের ভিখারি, ক্ষমার ভিখারি, মাগফিরাতের ভিখারি। রব্বুল আলামিন আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে দাও। অনেক হাফেজে কোরআন হাত তুলেছে, অনেক দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলেছে, রব্বুল আলামিন তোমার কাবার ঘরের হাজি সাহেবেরা হাত তুলেছে, যাদের হাতগুলো তোমার কাবা ঘরে লেগেছে, অনেক মাসুম বেগুনা বাচ্চারা হাত তুলেছে, পর্দার আড়ালে অনেক অলি আল্লামা বোনেরা হাত তুলেছে। রব্বুল আলামিন, যার হাতটা পছন্দ হয়, যার দোয়াটা তোমার ভালো লাগে, যার মোনাজাত তোমার কাছে পছন্দ হয়, তার ওসিলা করে আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে দাও। এলাকার লোকের বদ্ধমূল ধারণা, পারডাগের ইসলামী সমাজ কল্যাণ পরিষদের শেষ দিনের আখিরে মোনাজাত কবুল হয়ে যায়। রব্বুল আলামিন, জানি না আমাদের দোয়া কবুল হয়েছে কিনা, জানি না আমাদের গুনাহ তুমি মাফ করেছো কিনা, জানি না আমাদের সবাইকে তুমি মাসুম বানিয়ে ঘরে নিবা কিনা। রব্বুল আলামিন, গভীর রাত তোমার পেয়ারা বান্দারা তোমারে আল্লাহ আল্লাহ বলে ডাকে, তাদের চোখের পানি ঝেড়ে জীবনের সবগুলো গুনার কথা স্মরণ করে তোমার দরবারে কাঁদে। রব্বুল আলামিন, আমার ভাইদের আমার বোনদের সবার জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু মামা মামি পাড়া প্রতিবেশী দেশি খেসি শ্বশুর শাশুড়ি সবার জীবনের গুনাহ মাফ করে দাও। জানি না আমার কোন ভাইয়ের আব্বা দুনিয়ায় বেঁচে নাই, কোন ভাইয়ের আব্বা দুনিয়ায় বেঁচে নাই, কোন ভাইয়ের দাদা বেঁচে নাই, কোন ভাইয়ের দাদি বেঁচে নাই, কোন ভাইয়ের নানা বেঁচে নাই, নানি বেঁচে নাই। কত কষ্ট করে ছোটবেলা তারা আমাদেরকে কষ্ট করে ভালোবেসে আদর দিয়ে বড় করে তুলল, বাবা আমাদেরকে কত কষ্ট করে মানুষের মতো মানুষ বানালো, অনেক ভাইয়ের ওই বাবা দুনিয়ায় নাই, নিজে খায় নাই আমাদেরকে না খাইয়ে রাখে নাই, ঈদ আসলে নিজে নতুন জামা কিনে নাই আমাদেরকে নতুন জামা না দিয়ে রাখে নাই। জানি না কোন ভাইয়ের বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে, জানি না কোন ভাইয়ের মায়ের কবরে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলে। জনম দুঃখিনী মারে কত কষ্ট দিলাম, পেটের ভেতরে দিলাম, পেট থেকে বের হয়ে দিলাম, এখনো জনম দুঃখিনী মারে কষ্ট দিয়ে যাই, জানি না কোন ভাইয়ের আম্মার কবরে জাহান্নামের আগুন জ্বলে। মায়ের পেটের বুকে মাঝখানটাতে লাথি মেরে আমরা দুনিয়ায় আসলাম, আমার মা বেহুশ হয়ে পড়ে রইল, আবার জ্ঞান ফিরার পর সবার আগে আমারে কোলে নিয়ে চুমু খায়, সবাই বলল দশ মাসের কষ্ট এত তাড়াতাড়ি কেমনে ভুললি। আমার মা জবাবে বলেছে, তোমরা বুঝবা না, যখন আমি আমার সন্তান কোলে লইছি, যখন আমি আমার সন্তান কোলে লইছি।